একদিকে তিনি প্রদেশ বিজেপির সভাপতি, আবার অন্য অঙ্গিকে তিনি বনমালীপুরের ঘরের ছেলে এবং সাধারণ মানুষের সর্বক্ষণের সঙ্গী। মানুষের এই আবেগ আর আশীর্বাদকে সঙ্গে করেই প্রচারে ঝড় তুলছেন নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। রবিবারও শিবনগর এলাকায় জোরালো প্রচারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের আশীর্বাদ চাইলেন তিনি। প্রচারে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানান রাজীব ভট্টাচার্য। একই সঙ্গে জানালেন এই এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগের কথা। আছে মানুষ ডোর টু ডোরে আমার সঙ্গে অনেকেই রয়েছেন এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে। আর আশা করি যেহেতু এই এলাকাটা আমার খুব পরিচিত, তো সেই কারণে স্বভাবতই সবার সঙ্গে একটা আমার সম্পর্ক রয়েছে, তো মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। নিশ্চয়ই এই সমস্যা সমাধানের জন্যই তো আমি এই কাজের জন্য, মানুষ আশীর্বাদ করলে নিশ্চয়ই আমি এই সমস্যা সমাধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করব। মানুষের আশীর্বাদে নির্বাচিত হবার পর এলাকার সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা নেবেন বলে উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।